গো, দরজা খোলো, দেখো আমি চলে এসেছি। আজকে এত দেরি হলো কেন? হাতে এত বড় থলি, কি আছে এতে? সেটাই তো, কি আছে বলো তো? এনাদের জন্যই তো এত দেরি হলো। সে তুমিই জানো, কিছু না কিছু তো তুমি আনবে। বালতিতে জল আছে, কোতলায় ভালো করে হাত পা ধুয়ে নাও। চাকরি সূত্রে তো শহরে একাই থাকতে হয়, সেই সোমবার ভোরে যাই আর শুক্রবার ফিরতে ফিরতে রাত। তুমি আর খোকন বাড়িতেই থাকো, তাই আসার সময় ভাবি ভালো কিছু নিয়ে যেতে। খুলে দেখোই না একবার কি আছে। ও মা, এ যে ইলিশ মাছ, কত বড় বড়! কিন্তু এতগুলো এনেছো কেন? কে খাবে এত? দেখে ভারী পছন্দ হয়ে গেল, আর বেশি করে নিলাম বলে দামটাও একটু কম নিল। তা বলে এতগুলো? একটা দেবো দিদির বাসায়, জামাইবাবুর ইলিশ মাছ অন্তপ্রাণ, আর একটা ভাইকে, ভাইপো আমার ইলিশ ভালো খায়, আর একটা তোমার বাপের বাড়িতে, দেখবে জামাইয়ের নামে কত ধন্যি ধন্যি হয়। বুঝেছি, রোজগার যা করছো সব খেয়ে আর খাইয়ে উড়িয়ে দেবে। তা ঠিক, কিন্তু খারাপ কাজে তো খরচা করছি না। ভগবানের ইচ্ছায় বেসরকারি হলেও কোম্পানি মাইনেটা তো ভালোই দেয়। তিনজন লোক আমরা সংসারে, পৈতৃক বাড়ি, ভাইও থাকে শহরে। কোম্পানি ভালো, তবে থাকতে তো হচ্ছে তোমাকে একা একা শহরে ভাড়া বাড়িতে। এদিকে আমরাও একা, দেখো গিয়ে গ্রামের অন্যদের, সবাই ঘরের খেয়েই কাজকর্ম করছে। আমার দাদাও দেখো গ্রামে থেকেই কত বড় ব্যবসা। সে দেখো, সবার কাজ তো একরকম নয়। এই চাকরি করেই তো বাবার সমস্ত ধার দেনা শোধ করেছি, নাকি দিদির বিয়ে দিয়েছি, আর এখন খোকনের পড়াশুনো, খরচ কি কম? সে তুমি যতই অফিস অফিস করো, ওই চাকরি না থাকলে কি আর এমন হতো? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তো পিছনে হাসাহাসি করে তোমার অফিসের প্রতি ভক্তি দেখে। চাকুরি না থাকলে কি হবে বোঝো? কে দেখবে তোমাদের? না, আমার অত বুঝে কাজ নেই, তবে বিপদে পড়লে দেখার লোক অনেক আছে। আচ্ছা আচ্ছা, এবারে ঘরে চলো, খাবার দাবার কি আছে দাও। সকালে দুধওয়ালা এসেছিল, আজ থেকে 1 লিটার দুধ বেশি দিতে বললাম। খোকনটা দুধ খেতে খুব ভালোবাসে। সে ভালো করেছো, এ মাসের দুধের টাকা দিয়ে দিয়েছো? সে তো মাসের 1 তারিখেই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আজ লালা আসবে, ওর টাকা দিয়ে দেবে। লালা মানে মাসকাবারি মুদির মাল যে দেয়, তার টাকা দাওনি এখনো? আগের দিন তো বললাম, লালা বলল হিসেব হয়নি এখনো। না না, ধার বাকি রাখা ঠিক নয়, আমি থাকি না বলেই খাতায় লিখে মাল আনতে হয় তোমাকে। তবে মাসের টাকা মাসেই দিয়ে দেবে, বুঝলে? কি করব, আমি তো সে কথা বললাম, ও বলে আপনার কাছে টাকা থাকা মানে ব্যাংকে টাকা রাখার মতো নিরাপদ, টাকা আমার মার যাবে না সেই বিশ্বাস আছে। সে ঠিক আছে, দাও দেখি ইলিশ মাছগুলো ফ্রিজ থেকে বার করে দাও তো দেখি, দিয়ে আসি সবাইকে গিয়ে। সে যাও, তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসো। আর এই নাড়ুগুলো আমার ভাইয়ের বউকে দিয়ে দিও, নাড়ু খেতে ভারী ভালোবাসে। আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে? এই এমনি। যাও কোতলে আগে হাত পা ধুয়ে নাও। ওমা, আজ হাত খালি কেন? আনোনি কিছু? না, ইচ্ছা করলো না। কেন, কি হয়েছে বলো তো? তোমাকে কেমন কেমন লাগছে? চাকরিটা নেই, বুঝলে? কি বলো, চাকরি নেই মানে? ছাটাই করে দিয়েছে, বয়স্ক লোকদের আর দরকার নেই। কি বলছো, এতদিনের চাকরি একদিনেই ছাটাই করে দিল? লকডাউন চলছে, জানি না সংসার চলবে কি করে এখন। সংসার ঠিক চলবে, জানাশোনা কত আছে আমাদের, ব্যবস্থা ঠিক হয়ে যাবে। জানি না, দেখি কি হয়। বুঝলে, দুধওয়ালা লালাকে বলে দিলাম চাকরি যাবার কথা, মালপত্র যেরকম যা দেয় তাই দিতে বললাম। ও নিয়ে চিন্তা নেই, পরের মাসে প্রথমে টাকা দিলেই হবে। কাজ নেই তো ল্যাপটপ নিয়ে কি করছো? দেখি নতুন কিছু কোম্পানিতে অ্যাপ্লাই করে যদি এক্সপিরিয়েন্স কাউকে নেয়। তুমি এত ব্যস্ত হইও না, আমার বৌদির বাবার অনেক চেনাশোনা, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এরই মধ্যে সবাইকে বলা শুরু করে দিয়েছো?
আহা, না বলার কি আছে, আজকের দিনে সুপারিশ ছাড়া কিছু হয় নাকি? লোকজনকে হাতে রাখতে হয় বুঝলে, সবাই কি তোমার মতো নাকি শুধু কাজ আর কাজ? কি করব বলো, সারা জীবনই তো শুধু কাজ করতেই শিখেছি, তেল মাখানো আর লাগানো শিখলাম আর কখন? এই জন্যই তো তোমার এই অবস্থা। খোকন পাশের ঘরে পড়াশোনা করছে, একটু গিয়ে দেখো, সামনেই পরীক্ষা, কি করবে কে জানে। কি গো, আবার ল্যাপটপ নিয়ে বসে আছো? দেখো কি কাণ্ড, দুধওয়ালা আজ দুধ দিয়ে যায়নি, কি হলো কে জানে, এরকম তো করে না কখনো। খোকনকে যে কি দেবো আজকে, কাল একটু বেশি করে দুধ নেব। দেখো কাল আসে কি না, শুনেছো তো আমার চাকরি নেই। আর হ্যাঁ, ওই লালার দোকানের ছেলেটা এসেছিল, বাকি আর দেবে না বলেছে, আর গত তিন চার দিন যা বাকি আছে তাও দিয়ে দিতে বলল। কি বলছো, এত বছর ধরে লালার থেকে মুদির মাল নেই, সে বলছে মাসকাবারি দেবে না, আশ্চর্য। আরে বাবা, আশ্চর্যের আর কি আছে, চাকরি নেই শুনলে কেই বা রেয়াত করবে? কি করবে তাহলে? আরে বাবা, কিছু জমানো টাকা আছে তো, দিন 15-20 চলে যাবে। আচ্ছা দাঁড়াও, ভাইকে একবার ফোন করি, যদি কিছু সাহায্য পাই। কিচ্ছুটি পাবে না, আমি সকালেই তোমার ভাইকে ফোন করেছিলাম। কি বললো ভাই? তোমার ভাই তো কি আবার বলবে, সব শুনে বলল, শহরেও লকডাউন, ব্যবসা সব বন্ধ, তার উপরে দোকান ভাড়া, ঘর ভাড়া, সংসার খরচ। আর হ্যাঁ, এটাও বলল, আমরা না হয় পৈতৃক বাড়িতে থাকি, ঘর ভাড়া তো দিতে হয় না, সাহায্য করার মতো অবস্থায় নেই। সে কি? হ্যাঁ লকডাউন তো জানি, কিন্তু ওর তো ওষুধের দোকান, তা তো বন্ধ না। শুনেছি ওষুধের ব্যবসা এই সময় আরো ফুলে ফেঁপে উঠছে। ঠিক জানি, তোমার ভাই করবে সাহায্য, আরো কারি কারি টাকা খরচা করে ইলিশ মাছ খাওয়াবে। দেখি দিদির কাছে যাই একবার। ও মা, রামু, আজ আবার কি দিতে এলি রে? আগের দিন ইলিশ মাছটা খুব ভালো খেলাম, তোর জামাইবাবু তো একাই 3-4 পিস খেয়ে নিল। আয় আয় ভেতরে আয়, বস। আজ আর কিছু নিয়ে আসিনি রে, অন্য কারণে এসেছি। আচ্ছা তাই বুঝি, আগে তো বস, আমি চা নিয়ে আসছি। না না, বসবো না রে, তুই তো জানিস দিদি, এতদিনে যা রোজগার করেছি তা সবই বাবার ধার দেনা, তোর বিয়ে আর অন্যদের আপদে বিপদে খরচা করে ফেলেছি। সে তো জানি রে ভাই, বড় ছেলে বলে কথা, সেটা তো করতেই হতো। বাবা মারা যাওয়ার পর আমাদের ভাই বোনদের আশ্রয় বলতে তো শুধু তুই ছিলি, এখন না হয় তোর জামাইবাবুর রোজগার ভালোই, না হলে প্রতি মাসে তো তোর কাছ থেকেই হাত পাততে হতো। আমার আর চাকরি নেই দিদি, ছাটাই করে দিয়েছে, তাই ভাবলাম তোর কাছে যাই, যদি কিছু সাহায্য পাই। চাকরি নেই মানে? এই বয়সে কোনাক্কেরে চাকরিটা খোয়ালি শুনি, এখন কে খাওয়াবে তোকে? দুই হাতে পয়সা খরচ করতিস, ফুটানি মারার সময় মনে ছিল না, রোজ রোজ মাংস ইলিশ, এখন আমি আর কি করব? সাহায্য করেছি শুনলে তোর জামাইবাবু কি মনে করবে বলতো? ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। সেটাই তো ভাবছি, জমাও তো নেই কিছু, তাই তোর কাছে আসা। সত্যিই তো, বাপের বাড়ির লোককে সাহায্য করেছিস শুনলে জামাইবাবু খারাপ মনে করবে, তোর কাছে সেটা লজ্জার ব্যাপার হবে। ঠিক বলেছিস দিদি। হ্যাঁ রে ভাই, তুই ভগবানকেই ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি যাই এখন, ভালো থাকিস তোরা। জানতাম তোমার দিদি এটাই করবে, তোমার থেকে সাহায্য নিতে, ধার নিতে তোমার দিদি জামাইবাবুর লজ্জা হতো না, এখন সাহায্য করতে লজ্জা পাচ্ছে। সত্যি তোমার পরিবারটাই মহান। আচ্ছা তোমার তো কত বন্ধু বান্ধব, বন্ধু অন্তত প্রাণ, তা তাদের কাছে বলে দেখো না। সবাইকেই একে একে ফোন করেছিলাম। কি বলল তারা? একজন সব শুনে বলল তারও একই অবস্থা, অন্যজনের আর্জেন্ট মিটিং, আর একজন বলল
নেটওয়ার্ক প্রবলেম, কিছু শুনতেই পাচ্ছে না। আর তোমার প্রাণের বন্ধু কমল, তার তো শুনেছি অনেক টাকা। কমল তো হেসেই উড়িয়ে দিল, বলল ঠাট্টা করিস না, এখন কাজের সময়। বুঝেছি তোমার কেরামতি, কাল চলো সবাই মিলে বাপের বাড়ি যাই, কদিন থেকে আসি, বৌদির বাবাকে বলে একটা ব্যবস্থা করা যাবে। সে যাওয়াই যায়, তবে আমার আলাদা জায়গা একটু লাগবে, ল্যাপটপে বসে কিছু কাজ থাকছে। আমাদের বাড়িতে কি অসুবিধা, দোতলার ঘরটা তো তোমাকে ছেড়েই দেওয়া হয়, ওখানে বসেই না হয় চাকরির অ্যাপ্লিকেশন পাঠাতে থাকবে, খোকনার আমার ঘর তো আছেই। এই দেখো বৌদি, কারা এসেছি। ও তোমরা, তা হঠাৎ করে খবর না দিয়ে? নিজের বাড়িতে আসবো তাতে আর খবর দেব কি, ওকেও জোর করে নিয়ে এলাম, এতদিন তো কাজের চাপে আসতেই পারতো না। তা দাদা কোথায়? বাজারে, আজকে আমার কিছু গেস্ট আসবে তাই ব্যস্ত। কে আসবে বৌদি, ছোট পিসি নাকি? না না, আমার দাদা বৌদি আসবে, খুব চিন্তায় আছি, যা বড় লোক ওরা, আমাদের এই পুরনো বাড়িতে থাকতে পারলে হয়। দাদার আমার মস্ত ব্যবসা, সবসময় ফোন আর মিটিং। আচ্ছা এসো তোমরা, ওরা আসতে বিকেল, বড় গাড়িতে আসবে তো। আমরা কিন্তু থাকবো কদিন? তোমরা থাকবে নাকি, তাহলে তো মুশকিল, দেখো তোমার দাদা কি বলে। আচ্ছা এই ব্যাপার, চাকরি গিয়েছে, তা এই বাজারে নতুন চাকরি জোটানো খুব কঠিন। তাই তো এখানে চলে এসেছি। বৌদি দেখো, যদি তোমার বাবাকে বলে। ও মা, সে হবে কি করে, বাবা এখন খুব ব্যস্ত, এবারে ভোটে দাঁড়ানোর কথা চলছে, জিতলে মন্ত্রীও হতে পারে, বাবাকে এখন সব বলাই যাবে না। সে তো বুঝি, ব্যস্ত মানুষের ছোটখাটো ব্যাপারে না জড়ানোই ভালো। আচ্ছা আমি কি ওপরের ঘরটা একটু ব্যবহার করতে পারি, একটু কাজে বসতে হবে। না না, ওপরের ঘর আমি গুছিয়ে রেখেছি, দাদা থাকবে ওখানে, কত কাজ ওর। কি গো, তুমি ইন্টারনেটটা চেক করে নিয়েছো তো? হ্যাঁ, ইন্টারনেট পাওয়ার সাপ্লাই সব চেক করা আছে। তুমি না হয় নিচের ঘরেই থাকো খোকনের সাথে। আমি না বাড়িতে একটা কাজ ভুলে এসেছি, আমাকে বাড়ি যেতে হবে, তুমি আর খোকন না হয় এখানে কদিন থেকে তারপরে এসো। ও মা, এখনই চলে যাবে? আমি তো ভাবছিলাম চা করব, আগের বার যে চা দিয়ে গেলে খুব ভালো, মকাই বাড়ি। না না, চায়ের আর দরকার নেই, মকাই বাড়ির চা খেয়ে আর অভ্যেস খারাপ করব না, চাকরি যখন নেই। কি গো তোমরা চলে এলে যে, কদিন যে থেকে আসবে বলেছিলে। যা খোকন ঘরে যা, আমি একটু পরে খাবার দিচ্ছি। কি হয়েছে বলতো? তোমার চাকরি নেই শুনে সবাই পাল্টে গিয়েছে, দাদা দিদি বন্ধু বান্ধব এমনকি আমার বাপের বাড়ির লোকজন, এতদিন বড় গলায় যাদের ঢাক পেটাতাম তারাই আমাকে অপমান করলো। আহা, হয়েছেটা কি বলতো? কাল তোমার সঙ্গে যা ব্যবহার করলো ওরা, তাতে আমি লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম। তারপর রান্নাঘরের যত কাজ, অতজন লোকের রান্নাবান্না থেকে বাসন মাজা সব আমায় করতে হলো, খোকনকে পর্যন্ত খেতে দিল ওদের দাদার বাড়ির সবার খাওয়ার পরে, সারা রাত্রি কেঁদেছি আমি। আহা কেঁদো না কেঁদো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু কি হবে, এবার আমাদের পাশে তো কেউ নেই। কেন, আমি আছি, আমার অফিস আছে। মানে? মানে আমার চাকরি যায়নি, উল্টে প্রমোশন হয়েছে, এখন লকডাউন বলে বাড়ি বসে ল্যাপটপে কাজ করছি, বুঝলে? সবার সম্মান তার কাজের মাধ্যমে, আর কিচ্ছু নয়।